আমাদের একটা ছোট্ট কুঠিরের মতো ভাড়া বাসা থাকবে এই শহরে। লাল ইটের গায়ে বহু বছরের শ্যাওলা জমে থাকা একটা পুরনো বাসা, নানান ঝামেলায় পড়ে যে এখনো নতুনত্বের স্বাদ নিতে পারেনি। অল্প টাকায় এর চেয়ে ভালো কিছু মাথায় আসে না। একতলা বাড়ি, মাথা গোজার জন্য দুটো কক্ষ, বাহিরে ছাদে ওঠার জন্য একটা বাঁকানো সিঁড়ি থাকবে, স্যাঁতস্যাঁতে ছাদের কোনায় রজনীগন্ধার একটা গাছ থাকবে, অন্য পাশে দোলনা, লম্বা লম্বা কয়েকটা কাপড় শুকানোর জন্য রশি এপাশ ওপাশ করে ঝোলানো, খোলা জানালায় মরচে পড়া লাল লোহার শিকের মধ্য দিয়ে রজনীগন্ধার করা ঘ্রাণ ঘরের ভেতর আসবে। সকালে জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো উঁকি দিবে, আলোর তীক্ষ্ণ রশ্মির মাঝে ধুলোবালির নাচন দেখা যাবে। মালিক চাচা দেয়ালের দিকে আঙুল উঁচিয়ে বলবে, দেখুন আগের ভাড়াটি আর ছোট মেয়েটি দেয়ালের গায়ে গাঢ় দাগ দিয়ে পুতুলের ছবি এঁকে কি করে রেখেছে। হাসি মুখে জবাব আসবে, থাকুক না, সমস্যা নেই, বাচ্চা মানুষ একটু আধটু এমন করবেই, এঁকেছে ভালোই, ছোট্টবেলার কথা মনে পড়ে যাবে। কয়েকটা মাকড়সা ঘরের কোণে বাসা বেঁধে রাখবে, হয়তো সবে ডিম দিয়েছে, সাদা খোলসে তা জালের মাঝে স্পষ্ট দেখা যাবে। তেলাপোকারা হঠাৎ আলো দেখে দৌড়ে পালাবে, সকালে রান্নাঘরের ঝাঁজ নাকে ঢুকবে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হবে ঘুমের মধ্যে। ঘরের কোণের রক্ত জবার গাছটায় কয়েকটা লাল টকটকে ফুল ফুটে থাকবে। মাস শেষে মালিক পেঁচার মতন মুখ করে কড়া করে তাগাদা নিয়ে আসবে ভাড়ার, ভিতর চাপা রাগে হাসি মুখে জবাব দিবে, এখনো যে বেতন পায়নি, হলেই পেয়ে যাবেন, অন্তত রাতে জ্যোৎস্না দেখার জন্য এমন বাসা মন্দ হবে না। দোলনায় বসে মৃদু বাতাসে দুজনে বসে থেকে কাটিয়ে দেব ক্ষণিক প্রহর, সুখ দুঃখের শত কথা উঠে আসবে, কষ্টের মাঝে মাথায় হাত রেখে আশ্বাসের সুরে জবাব আসবে, চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। মাঝে মাঝে চায়ের কাপ দেওয়া হবে হাতের কাছে, তুমি হয়তো শখ করে কয়েকটা গোলাপ আর গাঁদা ফুলের গাছ লাগাবে, খাওয়ার পানির জগ থেকেই হাতে ছিটিয়ে পানি দেবে সেগুলোতে। একটা আরাম কেদারা নিয়ে আসবো বাজার থেকে, তোমার অনুপস্থিতিতে সেখানে গা দুলিয়ে ঘুম কাতুরে চোখে বিকেলটা কাটিয়ে দেব, আশেপাশের উঁচু উঁচু দালান দেখব, হয়তো অজানা আক্ষেপের চোখ নিয়ে তাকিয়ে থাকব তাদের দিকে। হাই গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং সাথে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ।